রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত খাবার হোটেল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মানিকচর বাসস্ট্যান্ড এলাকায়। আর হোটেল আছে, ওর সামনে আমার দোকান আছে, হুট করে চিৎকার করে বেরিয়েছে যে আগুন 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 আগুন। এবার আমরা সবাই দোকানদার গ্রামবাসীরা যারা জনসাধারণ ছিল তারা দেখছে ঠিক আগুন আছে, সেই আগুনের সঙ্গে সঙ্গে আমরা আবার পুলিশকে জানাই। পুলিশ সঙ্গে সঙ্গে ওসি মানিকচর থানার ওসি নিজে তৎপর দু চার মিনিটের মধ্যে এখানে চলে আসে। আসার পর আমরা সবাই পুলিশের সাহায্যতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি যে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে, পুলিশ নিজের কাজ করছে, ওখানে দমকল এসছে, দমকলকে ফোন করা গেছে, দমকল এখনো আসে। আগুনটা হোটেল আছে, ভিতরে রান্না করছিল, মনে হয় কি আস্তে আস্তে পুরো সাইড থেকে লিক ঠিক হয়ে গেছে বলেই লেগে হবে, যেহেতু হোটেলের আছে। ওটা ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, পুরোটা যে মানে পুরে টুরে ছাই হয়ে গেছে। আমরা মোকড়া পুলিশ স্ট্যান্ডে বসেছিলাম, পাশে দেখলাম মোবাইল গেছে, ফ্রিজ গেছে, আর ওভেন গেছে, দোকানে যে আসবাবপত্র ছাড় করা হয়েছে। আগুনটা কিভাবে নিয়ন্ত্রণ? আগুনটা পাশে একটা আসনে জলে দিয়েছিল, বাড়ি ছিল, ওর পাশ থেকে পাইপ নেওয়া হয়েছে, পাইপ নিয়েছে, হেল্প করেছে ভালো টাকাটা।